আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি নাস্তা, বাসায় বানানো স্যান্ডউইচ। বাসায় অনেক সময় স্যান্ডউইচ মেশিন থাকে না অনেকেরই, হাত দিয়ে বানাতে পারবেন স্যান্ডউইচ। সেজন্য আমাদের কী কী উপকরণ লাগবে একটু দেখে নেন। ব্রেড লাগবে, ডিম, এখানে হচ্ছে আলু দিয়ে একটু ভর্তার মতো করে নিলাম, আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিলাম সিদ্ধ আলু দিয়ে। এটাই আমাদের আজকের উপকরণ। তো দেখেন কিভাবে তৈরি করি ঘরে বানানো স্যান্ডউইচ। তো দেখেন, প্রথমে একটি ব্রেড হাতে নিলাম, এই যে একটি ব্রেড, দেখেন এটা কিভাবে একটু কাটা হচ্ছে। প্রথমে সাইডগুলা ফেলে দিচ্ছি সৌন্দর্যের জন্য, একটু দেখে নেন কিভাবে করা হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন কি সুন্দর হয়ে গেল ব্রেডটার সাইজ। এরকম দুইটা ব্রেড করবেন, আরেকটা ব্রেড করে নেবেন এভাবে, যতগুলো ইচ্ছা। হ্যাঁ, দেখেন এটা ত্রিভুজ আকৃতির হয়ে গেছে। এখন কিভাবে আমি ওই আলু ভর্তাটা যেটা করে রেখেছিলাম আগে, ওইটা ব্রেডের মধ্যে লাগাচ্ছি। হালকা করে আন্দাজ মতো লাগিয়ে দিবেন। হ্যাঁ, এভাবে লাগান। হ্যাঁ, আরেকটা ব্রেডের অংশ উপর দিয়ে দিয়ে দিবেন, দিয়ে একটু চাপ দেন, হালকা একটু চাপ দিবেন। তো ভিউয়ার্স, দেখেন কি সুন্দর করে হয়ে গেল। আমি কতগুলো বানিয়ে নিয়েছি, এই যে স্যান্ডউইচ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ডিমে চুবিয়ে আমি একটু হালকা ভেজে নেব স্বাদের জন্য। একটু দেখে নেন তাহলে কীভাবে একটু ডিমে চুবাচ্ছি। এই যে হালকা করে নিলাম, করে আপনি সাথে সাথে, হ্যাঁ, চুলায় হালকা করে দুধ আছে আগুন দিয়ে দিবেন, এই যে, যাতে পুড়ে না যায়। এইভাবে আপনি দুইটা ইচ্ছে করলে একসাথে দিয়ে দিতে পারেন, তাহলে ভালো হয়। আর ডিমটা ভালো করে চুবিয়ে নিলে জয়েন্টটা লেগে যাবে, এটা ভাঙবে না। এই যে হয়ে গেল। এই নাস্তাটা বাসায় তৈরি করে খেতে পারবেন, অনেক ভালো লাগবে, বাচ্চাদের জন্য অনেক পছন্দের খাবার এটা। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, জয় অফ ব্লগ। দেখেন কিভাবে ভাজা হয়ে গেল, কালারটা খুব সুন্দর চলে আসছে। হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ, এখন আমরা একটু তুলে নেব। দেখেন প্লেটে তুলে নিচ্ছি, অনেক মজাদার, আশা করি আপনাদের ভালো লাগবে, বাসায় একটু ট্রাই করে দেখবেন, অনেক মজাদার নাস্তা।